question, and we'll start over on your side in the black. Captain, নিশ্চয় দুই রকম অনুভূতি হচ্ছে আপনার। একটা হচ্ছে যে আপনার সুপার টেনে গেছেন, আর একটা হংকং এর কাছে হেরে গেলেন। তো মানে দুইটা অনুভূতি কি একটু ব্যাখ্যা করবেন যে আসলে কেমন লাগছে? না, অবভিয়াসলি এটা সুপার টেনে যায় আর সুপার এইটে যেখানেই যাই না কেন, অবভিয়াসলি অনেক খারাপের একটা অনুভূতি। যেটা বলবো যে যদি বলেন ভালো লাগে তো খারাপ লাগাটাই বেশি, কারণ যতই খারাপ খেলে অ্যাটলিস্ট এতটা খারাপ ব্যাটিং হবে এটা কখনোই আশা করা যায় না, অ্যাটলিস্ট আমাদের টিম থেকে, বাংলাদেশ টিম থেকে। বাট যেটা বললেন আরেক দিক থেকে, যে তাও অ্যাটলিস্ট একটা পজিটিভ আমরা যে আমরা কোয়ালিফাই করেছি সুপার টেনের জন্য। সো যেখানে আরও চারটে অনেক স্ট্রং টিম আছে, বাট টু বি অনেস্ট যদি খেয়াল করে দেখেন যে টি-20 ফরম্যাটে একটা দিনে যে কোনো টিমই হারাই দিতে পারে যে কোনো কাউকে। সো সেই থেকে বলবো যে এই আমাদের এই ফার্স্ট রাউন্ডে দেখেছেন অনেকেই অনেক ম্যাচই হেরে গেছে অনেক জায়গায়। সো সেই থেকে বলবো যে আমাদের অনেক ভালো সুযোগ আছে, যে চারটা বড় টিম আছে তাদের যে কোনো কারোর সাথে অ্যাটলিস্ট আমরা যদি ভালো খেলে, আমাদের ভালো যেটা লাস্ট দুইটা গেমে আমরা খেলেছি সেরকম যদি আমার পারফরমেন্স থাকে, ইনশাল্লাহ আমরা যে কোনো টিমকে হারাই দিতে পারি। মুশফিক ভাই, এইমাত্র বললেন যে টি-20 ক্রিকেটে আসলে কে কবে জিত, কোন দিন কে ভালো খেলে কোনো ঠিক নেই, কিন্তু দিনের শুরু থেকে ম্যাচের শুরু থেকে কি মনে হচ্ছিল যে ব্যাটসম্যানরা একটু ওভার কনফিডেন্ট? তামিমের শটটা কিংবা সাকিবের শটটা আমরা আসলে অনেকগুলো বলতে পারি, যে দেখে মনে হচ্ছিল যে খুব বেশি অ্যাটাকিং খেলা হচ্ছে। মানে এটা কি এটা কোনো মাত্রা আছে অ্যাটাকিং খেলার? না, আমার মনে হয় না সেরকম খুব বেশি অ্যাটাকিং, কারণ তামিমের শটটা তো মারতে গিয়ে আমার মনে হয় না ও যার লাইনটা মিস করেছে এবং ওটা ডিফেন্সিভ শটে ছিল। আর সাকিবের কথা সেটা হচ্ছে স্বাভাবিক, এই উইকেটে ওই একমাত্র সেট ব্যাটসম্যান ছিল। সো সেই থেকে আপনার শুধু পার্টনারশিপ করলে হবে না, অ্যাটলিস্ট একটা রেটে পার্টনারশিপ করতে হবে, সো সেই স্কোরটা যেন কম্পিটিটিভ হয়। সো সেই থেকে বলবো যে ও যেরকম খেলছিল ঠিকই ছিল, কারণ অন্য এন্ড থেকে ওকে ওরকম করে সাপোর্ট করে দিতে পারছিল না শুধু বিজয় ছাড়া। আর বিজয় আউট হওয়ার পর আর তারপরে উইকেট যখন পড়ে যায়, তখন আমি আর সাকিব যখন খেলছিলাম অ্যাটলিস্ট আমরা চেষ্টা করছিলাম 140-এর ঘরে যেন একটা স্কোর থাকে। সো সেই থেকে আমরা চেষ্টা করছিলাম, বাট যেটা আমি বললাম যে সাকিব হয়তো একটা মানে ভালো জায়গায় শট খেলেছিল বাট ফিল্ডারের কাছে চলে গিয়েছে, আর তারপরে আমার শটটা একটু খারাপ ছিল, হয়তো আমি আর দুইটে তিনটে ওভার একটু ওয়েট করতে পারতাম, বাট আমি ভাবিনি যে আমার যাওয়ার পরে অ্যাটলিস্ট এরকম একটা কলাপস হবে। সো সেই থেকে বলবো যে একটু ডিসঅ্যাপয়েন্টেড আমাদের ব্যাটিং পারফরমেন্স নিয়ে। বাট আরেক দিক যদি বলেন যে পজিটিভ সাইন, যে টি-20 ফরম্যাটে অনেক সময় এরকম একটা দিন হতে পারে, সো আমরা আশা করছি যে এটা খুব তাড়াতাড়ি যেন কাটিয়ে উঠতে পারে, কারণ আপনারা জানেন যে সামনে অনেক বড় বড় খেলা আছে। মুশফিক, নবম উইকেট পড়ে যাওয়ার পর আমার প্রশ্ন হচ্ছে আসলে নাসির মধ্যে একজন প্রতিষ্ঠিত ব্যাটসম্যান থাকতে এই যে স্ট্রাইকার না ধরে খেলা বা সিঙ্গেল রানের জন্য যাবো না নেওয়া, এখানে মনে করেন না যে দায়বদ্ধতার বিশেষ অভাব মানে না? অভাবের কথা না, আপনি যদি একটু কনসিডারিং করে দেখেন যে যেরকম উইকেট ছিল উইকেটে গিয়ে বিগ শট খেলাটা একটু ডিফিকাল্ট। সো সেই বলবো নাসিরের জন্য যেহেতু ওর যেরকম পোটেন্সিয়াল অনুযায়ী যেরকম ফর্মে থাকার কথা ওটাও নেই, সো ওরও একটু সময় দরকার। সো সেই দিক থেকে আমি বলবো ও আনলাকি ছিল, কারণ ওকে কোনো পার্টনারই সাপোর্ট দিতে পারছিল না। অ্যাটলিস্ট একটা ব্যাটসম্যান থাকলে অ্যাটলিস্ট ফরহাদ ভাই বা রাজ ভাই পর্যন্ত যদি থাকতো, তাহলে দেখা যেত ও একটু সময় নিয়ে পরে লাস্ট 3-4 ওভার হয়তো বা ওর ন্যাচারাল খেলাটা খেলতে পারতো। সো সেই থেকে বলবো যে এমনি তো ওরকম ফর্মে নেই, তার উপরে আবার লাস্ট উইকেট চলে আসছে অলমোস্ট। সো সেই দিক থেকে বলবো যে একটু ওরও মানে টাইমিং করতে প্রবলেম হচ্ছিলো। সো সেই থেকে বলবো যে ও আনলাকি, আর আমাদের যেহেতু টপ অর্ডাররা বা মিডল অর্ডার আমরা যেহেতু করতে পারি না, এখন এখানে আসলে বোলারদের দোষ আসলে খুবই বোকামি হবে। সো পুরো দোষটা আমার মনে হয় আমাদের মিডল অর্ডার আর টপ অর্ডাররাই আমরা করেছি যেটা ফেইলিয়ারটা। মুশফিক ভাই, এইমাত্র আমার জবাবটাতেই বললেন যে সাকিব একটা ভালো শট খেলেছিল কিন্তু ওখানে ফিল্ডার ছিল আর তামিম ভাইয়ের শটটা ডিফেন্সিভ ছিল, দেখা গেল আপনি বললেন যে আপনার শটটা খারাপ ছিল। তো প্রতিবারই দেখা যায় যে আপনি ব্লেমটা নিজের উপর নেন, অনেক ব্যাটসম্যান থাকে যে দায়িত্ব না নিয়ে খেলে, তো এটা কেন? না, দায়িত্ব না নিয়ে খেলার প্রশ্নটা না, প্রশ্নটা হচ্ছে এটা আসলে একটা টিম গেম। সো অনেক সময় দেখা যাবে যে আপনি হয়তো কিছু ভুল আছে যেগুলো হয়তো বা একটু মার্জিনাল বা কিছু ভুল আছে যেগুলো হয়তো বা করা উচিত না, অ্যাটলিস্ট আমাদের যারা প্রতিষ্ঠিত প্লেয়ার আছে তাদের কাছ থেকে আশা করি না। বাট আজকে দিনটা আমি বুঝতে পারলাম না, অ্যাটলিস্ট আমরা ডাগ আউটে বসে বলছিলাম যে অ্যাটলিস্ট এখন যেন অ্যাটলিস্ট আমি আউট হওয়ার পরও যেন একটা পার্টনারশিপ আমরা বারবার বলছিলাম, রিয়াদ ভাইকে আমি আউট হওয়ার সময় বলছি, দেন ফরহাদ ভাইকেও বলছিলাম, দেন রাজ ভাইকেও মেসেজ দিলাম। সো আনফর্চুনেটলি হচ্ছে না, বাট যেটা আমি বললাম যে রিয়েলি ডিসঅ্যাপয়েন্টিং এই কারণে, হয়তো বা আউট হওয়ার একটা ধরনও থাকে বা একটা চেষ্টা থাকে। সো আমার মনে হয় চেষ্টা করছেন ওনারা, বাট আমার মনে হয় আরেকটু কষ্ট করে যদি করে, আমার মনে হয় আরেকটু উইলিংলি যদি করা হয়, আমার মনে হয় আরেকটু বেটার রেজাল্ট অ্যাটলিস্ট হবে। মুশফিক ভাই, মানে
একটু ক্লিয়ারলি একটু বলতে পারবেন মানে প্রবলেমটা কোথায় ছিল, মানে বাংলাদেশ কি বেশি শর্ট খেলতে গেছিল নাকি মানে ব্যাটসম্যানের কি প্রত্যেক দেখা যাচ্ছিল যে প্রত্যেকটা বল বাউন্ডারি খেলতে যাচ্ছিল ওরা, তো মানে এটা কি না এইরকম না? আমার মনে হয় আপনি যদি খেয়াল করে দেখেন যে ফার্স্ট এমনি নর্মালি এই ম্যাচটাই ফার্স্ট ইনিংসের চাইতে সেকেন্ড ইনিংসে ডিউটা অনেক বেশি পড়ে, সো আমাদের অ্যাটলিস্ট 15টা রান বেশি করতে হবে আপনি নর্মাল যে স্কোরটা প্রেডিক্ট করবেন। সো আমরা একটা প্রেডিকশন করেছিলাম যে অ্যাটলিস্ট যে স্টার্টটা আমরা আর্লি পড়ে গিয়েছিল উইকেট, সো অ্যাটলিস্ট ওখান থেকে যেন আমরা একটা 140-এর কাছাকাছি যেন একটা স্কোর দাঁড় করাতে পারি। সো সেই থেকে বলবো যে ওই অনুপাতে আমরা এগোচ্ছিলাম, বাট আনফর্চুনেটলি সাকিব আউট হওয়ার পরে আমি আউট হওয়ার পরে সেখান থেকে হয়তো বা আর কেউ পার্টনারশিপ করতে পারে নাই। সো এছাড়া আর বাইরে কিছুই না, এক্সট্রা শট এই কারণে খেলা ছিল কারণ আমাদের 6 ওভারেও বিজয় আউট হওয়ার পরে হয়তো বা ওইভাবে স্কোরটা তারপর থেকে আমরা কন্টিনিউ করতে পারি নাই। বাট আমার মনে হয় যেটা আমি বললাম যে ডিউ ফ্যাক্টর করে আমাদের 15টা রান বেশি করার মাথায় চিন্তা করে না হলে কিন্তু হয়তো বা আমরা ইজিলি আরও খেলে হয়তো 120-130 কোর বা 120 অ্যাটলিস্ট করতে পারতাম, বাট আমাদের ইচ্ছা ছিল যে অ্যাটলিস্ট আমরা যেন একটা ফাইটিং বা উইনিং স্কোরে নিয়ে যাই। সো সেই থেকে বলবো যে আমরা কয়েকটা উইকেট পড়ে যাওয়াতে আমরা প্রেশারে পড়ে যাই এবং আমাদের মিডল অর্ডার লোয়ার মিডল অর্ডাররা সেই কাজটা করতে পারে নাই। মুশফিক ভাই এখন তো সুপার টেনের জন্য কোয়ালিফাই করেছেন, তো সুপার টেনে মানে যাওয়ার আগে এমন একটা ডিফিট অ্যাজ এ ক্যাপ্টেন কতটুকু অ্যালার্মিং আপনার জন্য? না আমার মনে হয় অ্যালার্মিং অবশ্যই, বাট একটা হয়তো বা ভালো দিকও থাকতে পারে আল্লাহ যা করে ভালো জন্য, কারণ আপনি হয়তো এই 3টা ম্যাচ ইজিলি অনেক জিতে হয়তো বা অন্যরকম, কারণ ওটা ডিফারেন্ট বল গেম হবে এবং 4টা টিম যেটা অনেক স্ট্রং টিমস হয়তো বা দেখা যেত হয়তো বা অনেকে যেরকম জানেন যা এর আগে কিন্তু আমরা ব্যাটিংয়ে কেউ সুযোগই পাই না, অ্যাটলিস্ট 4টা যারা ছিল টপ 3 টপ 4 তারা ফিনিশ করে ফেলেছে। সো অ্যাটলিস্ট সবার একটা ফিল হলো, অ্যাটলিস্ট সবার একটা একটু প্র্যাকটিস হয়তো বা রান করে না কেউ, বাট একটু প্র্যাকটিসটা অ্যাটলিস্ট হলো। সো আমি মনে করি একদিক থেকে খারাপও হয় না, কারণ আমাদের মানে আরও যে বেশি হার্ডওয়ার্ক করতে হবে সেটারই একটা মানে প্রমাণ পাওয়া গেল। সো আমার মনে হয় ইন্ডিভিজুয়ালি সবাই বুঝতে পারবে এবং অ্যাজ এ টিম হিসেবে ডেফিনেটলি ডিসঅ্যাপয়েন্টিং, বাট আশা করছি যে আপকামিং ম্যাচগুলোতে ইনশাল্লাহ আমরা হচ্ছে তারও ভালো ক্রিকেট খেলব। মুশফিক ভাই, উই হ্যাভ সিন ফরহাদ রেজা প্লেইং ফ্রম দ্য শ্রীলঙ্কা সিরিজ এন্ড নাও হি হ্যাজ বিন ইন দ্য স্কোয়াড অ্যাজ ওয়েল, বাট হোয়াটস হিজ রোল? ডোন্ট ইউ থিংক মুমিনুল হক কুড হ্যাভ বিন গিভেন আ চান্স ইন দ্য লাস্ট গেম? Probably, but we think we don't want to change too much, and also regarding the condition, like as I thought and the team management thought that there will be something for the quicks especially, and it's a night game, the spinners can't hold the ball properly, so we need a extra pace ball instead of extra spinner or extra batsman. So that's the way we goes, but unfortunately he didn't perform tonight. But probably, as you said, probably he didn't perform as well in the last few matches. So hopefully we'll look after this, and hopefully in Dhaka there will be different condition and we will be different combination in our 11. Mushfiq bhai, tell us a bit about Rubel's injury, whether he'll be fit for the next game. Probably not sure yet, because I thought probably there will be like his finger, it's not that good, and I think we will have extra tomorrow and we'll see, but at the moment he's not feeling good and he can't hold the ball. Not yet, 4 o'clock I thought he went to the hospital and probably I will be wait, and I didn't hear anything, so let's see how it goes and we'll look after it. Mushfiq bhai, do you firmly believe that Bangladesh can beat any one of the four teams? Obviously, and it's a, as I told before, that T20 format, anyone can beat any team in their day. So I think the way we play last two games, I think if you can play like those, I think you can beat any team. And it's, there will be like 4 strong teams, but there will be nothing to lose for us. So we will go hard and flat out for those matches. After recent performance, you were a bit down in the Sri Lanka series in the Asia Cup. Then you won a few matches. And after this win, after this loss, how confident are you in the next round, confidence-wise? No, as you say, that in the T20 format, in their day, anyone can win, like Hong Kong did tonight and also Nepal did against Afghanistan. So that's the confidence we can build up. Like we, although we haven't performed well tonight, but I think the last two games we really played well. So that's the confidence we can gain. And there is probably, we will be in different condition, not here in Chittagong, like there will be less dew, as probably we can expect in Dhaka. So let's see, and we will go our 100% and we'll see how it goes. Thank you.